আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি শেয়ার করব ভেজ মোমোর রেসিপি, কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেবেন ভেজ মোমো তার সহজ একটা পদ্ধতি আমি দেখাবো। আর যদি বাড়িতে কোনো স্টিমার না থাকে তাহলে কিভাবে বানাবেন সেটাও আমি দেখাবো, কারণ আমার কাছেও কোনো স্টিমার নেই। তো চলুন দেখে নেওয়া যাক সহজেই কিভাবে বাড়িতে ভেজ মোমোটা বানাবেন স্টিমার ছাড়া। ভেজ মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি স্বাদমতো লবণ, আর নিয়েছি 1 টিস্পুন এখানে রিফাইন্ড অয়েল। এবার ভেজ মোমোর আটাটা আমরা ভিজিয়ে নিব। তার জন্য আমি এখানে ময়দাটা একটা বাটিতে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার ভালো করে ময়ানটা মেখে নিব। ময়ানটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা সফট ডো বানিয়ে নিব। চাইলে এখানে আপনারা উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন, আমি নর্মাল টেম্পারেচারে জল ইউজ করছি। দেখুন এরকম সফট করে আমি ময়দাটা ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা 30 মিনিট রেস্টে রেখে দেব, ততক্ষণ আমরা মোমোর পুরটা বানিয়ে নিব। মোমোর পুর বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে এভাবে কুচি করে নিয়েছি। সঙ্গে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 7 থেকে 8 কোয়া রসুন, 1/2 ক্যাপসিকাম, 1টা বাঁধাকপির অর্ধেক নিয়েছি, আর নিয়েছি 1টা গাজর। সবটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করতে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। এটাকে 30 সেকেন্ড মতো একটু হালকা ভেজে নিব। 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে ট্রান্সপারেন্ট করে ভেজে নিব। এবার এতে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, হালকা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, হালকা এটাকেও নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার এই সব সবজিগুলো দিয়ে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিব। দেখুন আমার এখানে 3 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন ভিনিগার। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট কুক করে নিব। মোমোর পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা থালায় ঢেলে এটাকে ঠান্ডা করে নিব। মোমো বানানোর জন্য এবার ময়দার লেচিগুলো আমরা কেটে নিচ্ছি। ঠিক এই সাইজের আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নিব। এবার এর মধ্যে আমি 1 চামচ পুরটা দিয়ে দিচ্ছি। আমি বড় চামচের 1 চামচ দিচ্ছি, আমি সবসময় বেশি করে একটু পুরটা ভরতে ভালোবাসি। এবার এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে আজকে আমি 3 ধরনের ডিজাইন দেখাবো, যেটা আপনার সহজ মনে হবে আপনারা করে নিতে পারেন। এভাবে ছোট ছোট প্লেটস দিয়ে নিচ্ছি আমি এখানে। দেখুন অর্ধেকটা প্লেটস দেওয়া হয়ে গেলে অপর পাশটাকে এভাবে চেপে চেপে এর সঙ্গে আমি লাগিয়ে দিচ্ছি, ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন প্রথম ডিজাইন আমাদের রেডি হয়ে গেল। আমি আরো একটা ডিজাইন করে দেখাচ্ছি। আগের ডিজাইনের মতো এটাতেও আমরা ছোট ছোট প্লিটস দিয়ে নিব। অর্ধেকটা প্লিট দেওয়া হয়ে গেলে সেম আগের মতো এটারও মুখটা বন্ধ করে দেব। সেম কিন্তু আমি আগের ডিজাইনটাই করেছি। এবার দুটো কর্নারকে ধরে এভাবে চেপে চেপে বন্ধ করে দেব। তো দেখুন আমার সেকেন্ড ডিজাইনটাও তৈরি হয়ে গেল। এবার আমি থার্ড ডিজাইন দেখাচ্ছি। এটাতে বড় বড় একটু প্লিটসটা নিতে হবে। এভাবে বড় বড় প্লিটস নিয়ে এভাবে একসঙ্গে জমা করে নিতে হবে। প্লিটসগুলো দেওয়া হয়ে গেলে এভাবে সবটাকে ধরিয়ে পেঁচিয়ে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আরও একটা নতুন ডিজাইন। দেখুন এখানে সবকটা মোমো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা স্টিমে দিয়ে দিব। স্টিমে দেওয়ার জন্য আমি এখানে একটা তাই বসিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো বড় পাত্র থাকবে বসিয়ে দেবেন, আর সেই মাপের এই ঢাকনাটা ইউজ করতে হবে। এখানে আমি একটা তাই ইউজ করছি, বাড়িতে যে স্টিলের তাই হয় সেই তাই ইউজ করছি। আর এতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর ওপর একটা ঢাকনা দিতে হবে, যেটা নেটের হতে হবে। তো এভাবে যে দুধ ঢাকার ঢাকনাগুলো হয় বাড়িতে ইউজ হয়, তো এটা দুধ ঢাকার ঢাকনা, বোধহয় স্টেনলেস স্টিলের এই ঢাকনাটা, এটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি, দেখুন এমন করে মাপটা দেবেন যাতে সুন্দরভাবে বসে যায় এর ওপর, মানে এর ঢাকনাটা ঠিকঠাকের মাপের হয়। দেখুন জলটাও ফুটে এসছে আমার।
এই নেটের ঢাকনাটার উপর আমি এখানে অয়েল ব্রাশ করে দিচ্ছি, যে কোনো তেল ব্রাশ করে দেবেন, আমি এখানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। তাতে করে কি হবে, মোমোগুলো এর সঙ্গে চিপকাবে না, খুব সহজেই উঠে আসবে। দেখুন জলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা মোমোগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমার যতটা মোমো ধরছি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি ঢাকনা দেওয়ার জন্য একটা গামলা ইউজ করছি। আপনারাও এইভাবে গামলা দিয়ে ইউজ করতে পারেন, বা যে কোনো একটু উঁচু ধরনের ঢাকনা হলেই হবে, আমি এখানে গামলা ইউজ করছি। এবার এগুলোকে আমি 10 মিনিট মতো স্টিমে কুক করে নিব। মোমোগুলো 10 মিনিট স্টিম কুক করা হয়ে গেছে, এবার এগুলোকে বের করে নিব। তো দেখুন কত সুন্দর মোমোগুলো তৈরি হয়ে গেছে, কতটা স্টিম উঠছে এর উপর থেকে দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর তৈরি হয়েছে স্টিমার ছাড়া মোমো। তো ঢাকনাটা এমন ইউজ করবেন যাতে করে বাইরে কোনো হাওয়াটা বের না হয়, তাহলেই কিন্তু আপনাদের স্টিমের কাজটা খুব সুন্দর হবে। তৈরি হয়ে গেল আমাদের ভেজ মোমো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সঙ্গে খাওয়ার যে মোমোর চাটনিটা দেখতে পাচ্ছেন, এটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি প্রিভিয়াস ভিডিওতে এটা শেয়ার করেছি। আর আমি নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর উপরে আই বাটনেও পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।